নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, যে গাছটা নিয়ে আলোচনা করতে চলেছি, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পারছো। হ্যাঁ, ব্রোকেন হার্ট অনেক অনেক জনপ্রিয় একটা হাউস প্ল্যান্ট। যাদের বাড়িতে জায়গা নেই, যাদের বাড়িতে খুব অল্প আলো আসে, যাদের ব্যালকনি এবং ঘরের মধ্যে ছাড়া গাছ করার জায়গা নেই কিন্তু গাছ করার খুব ইচ্ছে, তাদের জন্য এই হাউস প্ল্যান্ট প্রজাতির সমস্ত গাছগুলো। এটা খুব জনপ্রিয় একটা প্ল্যান্ট, ব্রোকেন হার্ট। তোমরা যদি এই গাছটা আমার থেকে সংগ্রহ করতে চাও, সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আমার থেকে সংগ্রহ করতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 এ নক করো, গাছের ডিটেলস চাও, আমি পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। শুধুমাত্র গাছ নেওয়ার জন্য নয়, তোমার বাগানের কোনো গাছ যদি কোনোরকমভাবে আক্রান্ত হয়, কোনোরকমভাবে পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় বা কোনো কিছু হয়, কোনো সমস্যায় পড়ো, অবশ্যই করে সেই গাছের ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি অবশ্যই অবশ্যই করে সমাধান করার চেষ্টা করব। তোমরা যারা এই গাছটা তোমাদের টবের মধ্যে করতে চাইছো, প্রথমে তার জন্য একটা উপযুক্ত মাটি তৈরি করতে হবে। আর এর জন্য উপযুক্ত মাটি যেটা হলো, সেটা হলো হালকা মাটি, নদীর সাদা বালি মাটি। দুভাগ, এক ভাগ তোমার হাতের কাছে যে ধরনের মাটি আছে, এক ভাগ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার অথবা পাতা পচা সার। গোবর সার এবং পাতা পচা সার এক বছরের পুরনো পচানো হতে হবে। এবং তুমি যদি চাও, যদি না চাও না থাকে কোনো অসুবিধা নেই, যদি চাও এটা হলে ভালো হয়, কোকোপিট সামান্য পরিমাণে ভালো করে মিশিয়ে মাটিটা তৈরি করো। মেশানোর সময় তোমাদের কাছে যদি আমার তৈরি স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার থাকে, সেটা এক মুঠো দিয়ে দেবে 8 ইঞ্চি টবের জন্য, হাফ মুঠো দেবে তোমার 6 ইঞ্চি টবের জন্য। এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা তুমি খুব ভালো করে গাছটা করতে পারবে। যদি তোমার কাছে স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার না থাকে, সামান্য 1 চা চামচ খোল এবং সুপার ফসফেট হাফের হাফ চা চামচ ভালো করে মিশিয়ে গাছটা বসিয়ে দেবে, ব্যাস মাটি তৈরি হয়ে গেল। এবার আমরা যেটা করব, সেটা হলো প্রতিস্থাপন করার পরে ভরপুর জল ঢেলে দিলাম, দেওয়ার পরে তোমার যেখানে রাখার ইচ্ছা ফুল সানলাইট ছাড়া সেখানেই রাখবে। এবার আলোর ব্যাপারটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে তুমি ঘরের মধ্যে রাখছো, ঠিক আছে। হাউস প্ল্যান্টের ব্যাপারটা আমি তোমাদেরকে বলি, দুটো করে গাছ রাখবে, একটা হালকা আলোতে রাখবে, একটা তুমি যেখানে খুশি রাখতে পারো ফুল সানলাইট ছাড়া, অল্টারনেট করবে, তাহলে দেখবে গাছটা খুব ভালো থাকবে। এমন একটা জায়গায় রাখবে আলো আসবে কিন্তু আলোর তীব্রতা আসবে না, সেটা ব্যালকনি হতে পারে, সেটা ঘরের মানে খাটের পাশে হতে পারে, তোমার অফিসের ডেস্ক হতে পারে, সমস্ত জায়গায় করতে পারে, কোনো অসুবিধা নেই। জলটা এমনভাবে দেবে মাটিটা যেন সবসময় ময়েস্ট থাকে। যেহেতু তুমি হালকা আলোতে রাখছো, সেহেতু খুব তাড়াতাড়ি যে উবে যাবে, শুকনো হয়ে যাবে এমনটা নয়, তাই খুব ভেবে চিনতে ওপরের মাটি হালকা হালকা ময়েস্ট হচ্ছে, শুকিয়ে আসছে, তখন গিয়ে জল দেবে, ভরে জল দেবে। এবার এমনভাবে জল দেবে গাছটা যেন স্নান হয়ে যায়, মানে ধুয়ে যায়। ঘরের মধ্যে রাখছো, ব্যালকনিতে রাখছো, তুমি তো এটা অবশ্যই করে একটা সুন্দর চকচকে একটা ব্যাপার থাকবে, তাই অবশ্যই করে সবসময় ধুয়ে দেবে যখনই জল দেবে। জলের ব্যাপারটা গেল। খাবার, খাবার প্রসঙ্গে আমি প্রথমে বলবো, আমার তৈরি ফার্টিলাইজারটা আছে, তাছাড়া হাউস প্ল্যান্টের জন্য আলাদা একটা হাউস প্ল্যান্ট ফুড যেটা আছে সেটা তুমি নিতে পারো। তবে স্পেশাল ব্ল্যান্ড ফার্টিলাইজার তোমার সমস্ত গাছের জন্য, তোমার বাড়িতে বাগানে যতগুলো গাছ আছে সমস্ত গাছের জন্য তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। এই ফার্টিলাইজার দিলে আর অন্য কোনো ফার্টিলাইজার দেওয়া হবে না, দেওয়ার দরকার নেই। ফল ফুল সবজি ইনডোর আউটডোর ক্যাকটাস স্যাপলিং সমস্ত ধরনের গাছে দিতে পারবে। তুমি একবার এটা ট্রাই করো, আমাকে রেজাল্ট জানিও। যদি নিতে চাও আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 এ নক করো, গাছের ডিটেলস চাও, সারের ডিটেলস চাও, কীটনাশকের ডিটেলস চাও, আমি পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করতে পারবে। অবশ্যই করে একবার ট্রাই করে দেখো, এখনও পর্যন্ত যারা ট্রাই করোনি। যাই হোক, যদি তোমার কাছে স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার না থাকে, তাহলে তোমাকে যেটা করতে হবে, মাসে একবার করে খোল 1 চা চামচ দেবে, হাফ চা চামচ ফসফেট দেবে এবং ম্যাগনেসিয়াম সালফেট 1 চা চামচ ভালো করে মিশিয়ে ওর থেকে 1 চা চামচ নেবে, নিয়ে চারিদিকে ছড়িয়ে দেবে, দিয়ে জল ঢেলে দেবে, ব্যাস এইটুকু করো। পোকামাকড়ের একটা ব্যাপার থাকে, বেশি জল দিলে দেখো পাতার কোনটা, দেখো পাতার কোনটা কালো হয়ে যায় বেশি জল দিলে। যাই হোক, এটা করবে না, পোকামাকড় খুব একটা আসে না। তবে তোমাদের সমস্ত গাছগুলোর জন্য যেগুলো বাগানে আছে, তাতে বলি কাকা, থিটা, কনফিটার, সুপারসোনাটা, এর মধ্যে কাকা সুপারসোনাটা তা দেওয়ার চেষ্টা করবে কন্টিনিউ।
অন্যান্য গাছেও গুলো দিতে পারো, তবে প্ল্যানোফিক্সটা যাদের প্রয়োজন হয় তারাও দিতে পারো। অবশ্যই অবশ্যই করে যদি কোনোরকমভাবে এই গাছটা তোমরা সংগ্রহ করে থাকো, ঠিক স্টেপ বাই স্টেপ এভাবে তুমি যদি গাছটা করো, অবশ্যই অবশ্যই করে তুমি খুব সুন্দর করে গাছটা করতে পারবে। আর যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু জানার থাকে, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 এ নক করো। গাছের ডিটেলস চাও, সারের ডিটেলস চাও, কীটনাশকের ডিটেলস চাও, আমি পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করতে পারবে। এবং কোনো প্রবলেম হলে আমাকে জানাও, ছবি পাঠিয়ে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।